উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসাল ওযুয়া, কে যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, অসল্লা রাকাত আইন দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিম বি কলবি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, এইটা খুব কঠিন, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে, দুই রাকাত নফল সালাত, দুই রাকাত সুন্নাত সালাত, মসজিদে ঢুকেও তো পড়ি, অজু করার পরেও তো পড়ি, বিপদে পড়েও তো পড়ি, দুই রাকাত সালাত তো অনেক জায়গায় পড়ি, তো এই দুই রাকাত সালাত যদি ভয় ভীতি নিয়ে পড়ি তাহলে জান্নাত জরুরি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারি মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযু হাজা, আমি যেভাবে অজু করলাম এইভাবে যে ব্যক্তি অজু করবে, অসল্লারা কাতায়ন আর দূরে কাত সলাত আদায় করবে, ওয়ালাম ইয়াতাকাল্লাম ফিহা নাফসাহু আও ফিহিমা নাফসাহু, আর ওই দুই রেকাত সলাত আদায় করতে গিয়ে মনে মনে কথা বলবে না, গোফেরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। ওটাও বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। আগের ব্যাপারে ছিল, আগের হাদিসে ছিল মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আর এখন বলা হচ্ছে যে মনে মনে কথা বলল না। মনে আছে হয়তো বা একদিন বলছিলাম যে রাজশাহী বাস কাউন্টারে ঢুকেছি, লাফতে একটা লোক উঠে এসে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্দুরাজাক সাহেব, পিস টিভিতে আপনার বক্তব্য নিয়মিত শুনি, তার একটি আলোচনা আছে ফাজায়েলে আমল, ফাজায়েলে আমলের এক পর্যায়ে বললেন যে সুন্দর করে ওযু করলো, দুই রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তার অতীতের সব পাপ ক্ষমা। সেই দিন থেকে আমি ওযু করে দুই রাকাত সালাত আদায় করি, চেষ্টা করি সালাম পর্যন্ত মনে মনে কথা বলবো না, কিন্তু আল্লাহ আকবার বলার কিছুক্ষণ পরে দেখি আমি যে কোথায়, অনেকক্ষণ পরে দেখছো ও আমি তো সালাত আদায় করছি। তো আমাকে বলছে যে আপনার কি হয় বলছি, এইভাবে নয়, এইভাবে জিজ্ঞাসা করিয়েন না, চেষ্টা করেন, সবারই বিপদ আছে। কেন, যে ব্যক্তি আল্লাহ আকবার বলে, আল্লাহর নবী বলছেন যে শয়তান চতুর্দিক থেকে বলে, উৎকুর কাদা উৎকুর কাদা, এই কথা স্মরণ করো, ওই কথা স্মরণ করো, সেই কথা স্মরণ করো, গালি মন্দ যত সামাজিক সমস্যা আছে সব নিয়ে হাজার হাজার শয়তান মাথায় চাপিয়ে দেয়, তার বিরুদ্ধে মোকাবেলা করে টিকে থেকে দূরে কাজ সলাত আদায় করা খুবই কঠিন। তবে আপনি মনে রাখবেন, আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনে রাখবেন, মানুষ পারবে এ কথাই সত্য, মানুষ যদি না পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কথা বলতেন না। আমি আপনি পারি না এর অর্থ এই নয় যে কেউ পারবে না, যেখানে আল্লাহ বললেন যে ওয়া খিরুনালি রাদকানি আপকোন ওয়াজিদ উমকসুয়া, পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আমি আপনি তো পড়ি না, তাহলে কি কেউ পড়ে না, তাহলে কেউ কি কান্নাকাটি করে না, আল্লাহ তো বলছেন করে, আল্লাহ তো বলছেন যে মানুষ একেবারে কেঁদে লুটিয়ে পড়ে, আমার আপনার তো হয় না, এর অর্থ এই নয় যে কেউ পারে না, হয়তো অবশ্যই, যার কারণে আল্লাহ বলছেন কেউ পারবে না দূরে কাজ সলাত আদায় করতে, একবার স্টিল দিকে থেকে কথা নয়, মানুষই পারে, মানুষই পারবে, মানুষকেই চেষ্টা করতে হবে, যার ফল হলো এই। যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতায়, যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করলো, ওয়ালা ইয়াসুফিহিমা, আর তাতে
অলসতা করল না, একটু নরম হয়েছে এবার আলোচনা। মানে আমি অলসতা করলাম না তাহলে তো হলো, প্রথমবারে ছিল ভয় ভীতি নিয়ে, দ্বিতীয়বারে হলো মনে মনে কথা বলল না, আর তৃতীয়বারে এসেছে অলসতা করল না, তাহলে কিছুটা টিকে থাকতে পারবো ইনশাল্লাহ। অলসতা করল না তাহলে গফের আল্লাহুমা তাকাদ্দামা মিন জামবি, অতীতের সব পাপ ক্ষমা। তিনটে হাদিসই কাছাকাছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযনাবা, যে ব্যক্তি পাপ করলো, অকামা, তারপর দাঁড়ালো, অতওয়াদ্দা, ওযু করলো, ও সল্লা রাকাতায়, তারপর দুই রাকাত সলাত আদায় করলো, সুম্মা ইস্তাগফারাল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ফাগফিরা লাহু, তাকে ক্ষমা করা হবে।